হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আর এই ভিডিওতে হাজির হয়ে গেলাম স্টুডেন্টদের জন্য খুবই এসেনশিয়াল একটা ল্যাপটপ নিয়ে। ল্যাপটপ এবং ট্যাব গিফট সহ কিন্তু এই ল্যাপটপগুলো স্টুডেন্টরা কালেক্ট করতে পারবেন। স্টুডেন্টদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি অনেক বেশি আকর্ষণীয় হবে। স্টুডেন্টরা স্টাডি পারপাসের কাজের জন্য এবং পাশাপাশি যেই সকল স্টুডেন্ট স্টাডির পাশাপাশি অনলাইন জব করে মাইক্রো ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি বেস্ট হবে। সো আমাদের থেকে স্টুডেন্টরা কালেক্ট করতে পারবে 360 রোটেটেবল একটা ল্যাপটপ, খুবই পপুলার ল্যাপটপটা। কিন্তু স্লিমের মধ্যে ক্যারি করার জন্য ভালো হবে, স্টাডি পারপাসে কলেজ ইউনিভার্সিটি ক্যারি করার জন্য ভালো হবে। টাচ স্ক্রিনের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। লং লাস্টিং করে ইউজ করার জন্য অনেক বেস্ট হবে। বিএস আর কথা বলার সিনা চলে যাচ্ছে মূল ভিডিওতে। ল্যাপটপটার সাথে কী পাবেন, কী কী ফ্যাসিলিটিস আমাদের থেকে কালেক্ট করতে পারবেন, কী কী কাজের জন্য ল্যাপটপটা ভালো হবে, কেমন কন্ডিশন পেয়ে যাবেন, কতদিন ইউজ করতে পারবেন, সব ধরনের তথ্য থাকবে মূল ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে আমাদের লোকেশন ভিজিট করে কীভাবে ল্যাপটপগুলো কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক। মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে মেট্রোয়েল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন। মেট্রোয়েল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে। 10 নম্বর গোল চত্বর থেকে 5-6টি পিলার পর পেয়ে যাবেন 255 নম্বর পিলার। এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন। ডাচ বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স। চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে 7 দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকবে, অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন। টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন। বিএস আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো স্টুডেন্টদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপগুলো দেখাচ্ছি, এবং সাথে কিন্তু আপনারা ট্যাব পেয়ে যাবেন। সো ট্যাবটাও অনেক উপযোগী হবে এই ল্যাপটপগুলোর সাথে। ল্যাপটপ এবং ট্যাব স্টুডেন্টদের জন্য অনেক ফুলফিল একটা প্যাকেজে কিন্তু আজকের ভিডিওতে আপনারা ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন। অনেক রিজনেবল প্রাইসে এই ল্যাপটপগুলো নিয়ে স্টাডি পারপাস সহ অনলাইন জব থেকে শুরু করে মাইক্রো ফ্রিল্যান্সিং, আউটসোর্সিংয়ের বেসিক মডেল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো কিন্তু ভালো হবে। সো আমার সামনে দেখেন বেশ কয়েক পিস রাখা আছে। সো এটা অনেক কোয়ান্টিটি আছে আমাদের থেকে। ল্যাপটপটা কেন স্টুডেন্টের জন্য ভালো হবে এবং কী কাজের জন্য বেস্ট হবে সব ধরনের তথ্য কিন্তু পেয়ে যাবেন। তো আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন, এবং কী কাজের জন্য ল্যাপটপটা এত বেশি বেস্ট হবে স্টুডেন্টের জন্য এবং রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন। এটা 360 রোটেট করে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন। ট্যাবের মতো করে ভাঁজ করে ইউজ করতে পারবেন। দেখেন টাচ স্ক্রিনের মধ্যে হ্যান্ড টাচে আপনারা কাজ করতে পারবেন। আর বেসিক্যালি ল্যাপটপটা কিন্তু অনেক স্লিমের মধ্যে পাবেন। স্লিম হওয়া সত্ত্বেও কিন্তু ল্যাপটপটা কিন্তু স্ট্রং আছে এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন। ভালো একটা বডিতে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমি দেখাচ্ছি যে 360 যে কোনো ল্যাপটপ যে ল্যাপটপগুলো ভাঁজ করবেন সেক্ষেত্রে লকটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। লকগুলো স্ট্রং হলে ল্যাপটপগুলো প্রতিনিয়ত ভাঁজের একটা ব্যাপার আছে। ভাঁজ করার ক্ষেত্রে কিন্তু লকগুলোর উপরে চাপ পরে, সেক্ষেত্রে এই মডেলের ল্যাপটপগুলোতে আপনারা লকটা কিন্তু স্ট্রং পাবেন। অনেক সুন্দর একটা কালারে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটা 2-3টা কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক কালার, অ্যাশ কালার এবং হোয়াইট কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ল্যাপটপগুলোর চারপাশে বডিতে রাবার প্রোটেকশন দেওয়া আছে, অনেকগুলো সুবিধা কিছু সহ আপনারা এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন। বডিটা দেখেন একেবারে স্লিম। কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু ব্যাগে করে খুব সহজে কিন্তু ক্যারি করতে পারবে। তো অনেক স্লিমের মধ্যে এবং টেকসই রাবার প্রোটেকশন বডি এবং উন্নত মানের ফাইবার বডিতে কিন্তু এই ল্যাপটপটা আছে, তাদের জন্য কিন্তু অনেক ভালোভাবে টেকসই পারফরমেন্সে ইউজ করতে পারবেন। ল্যাপটপটাতে 2টা ক্যামেরা ফ্যাসিলিটিস আপনারা পাবেন। ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা এবং ব্যাক সাইডে যখন আপনি ভাঁজ করবেন সেক্ষেত্রে ল্যাপটপটা ট্যাব এবং ল্যাপটপ মোড এবং মোবাইলের মোডের মতো করে ইউজ করার জন্য কিন্তু অনেক বেস্ট একটা ল্যাপটপ। এটা পেয়ে যাচ্ছেন এসপির মধ্যে। এসপি প্রোবুক 360 11 G1 মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা মডেল পেয়ে যাবেন। আর এটাতে অনেকগুলো পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন, যা যা প্রয়োজনীয় পোর্টগুলো কিন্তু পেয়ে যাবেন। ওয়াইফাইয়ের মাধ্যমে তো অবশ্যই ইউজ করতে পারবেন এবং ল্যান্ড পোর্টও কিন্তু এই মডেলটাতে পেয়ে যাচ্ছেন। এইচডিএমআই পোর্ট আছে, আপনারা চাইলে কিন্তু বড় ডিসপ্লের মনিটরের সাথে ইউজ করতে পারবেন এবং USB 2 USB 3 পোর্টগুলো পেয়ে যাবেন। OTG পোর্টও পেয়ে যাবেন এবং মেমোরি স্লট আছে। আপনাদের যাদের মোবাইল ইউজ করেন মোবাইলের যে মাইক্রো এসডি মেমোরি আছে সেই মেমোরি কার্ডটা কিন্তু এই ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এবং অন্যান্য কাজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এ পাশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন সহ মাইক্রোফোনের স্লটও কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন। স্লিমের মধ্যে অনেক আকর্ষণীয় একটা ল্যাপটপ। সো এটা হচ্ছে 9th জেনারেশনে পেয়ে যাবেন 4-কোর প্রসেসর। 4-কোর প্রসেসরটা কী সেটা আপনাদেরকে মেনশন করছি। সো এটা হচ্ছে মূলত ডুয়েল কোরের আপডেট একটা প্রসেসরে আপনারা পাবেন। আমরা প্রসেসরের প্রপার্টিস সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ঘরে বসে সিদ্ধান্ত নিতে পারেন এই ল্যাপটপগুলো দিয়ে আসলে কী ধরনের কাজ হবে এবং কী কী ফ্যাসিলিটি সহ এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন। মূলত এই ধরনের ল্যাপটপগুলোতে আসলে জেনারেশন হয় না, জেনারেশনটা কোম্পানি থেকে উল্লেখ হয় না, বাট আমরা একেবারে ক্লিয়ার একটা ধারণা দিব যাতে আপনারা বুঝে শুনে ল্যাপটপগুলো পারচেস করতে পারেন। দেখেন প্রসেসরের প্রপার্টিসে একটু ফলো করেন, ইন্টেল পেন্টিয়াম আর সিপিইউ এন 2
ডবল জিরো দিয়ে যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা প্রসেসরের একদম ইন্টারফেসে সব ধরনের সুবিধা সহ প্রসেসর কোর ক্র্যাশ থ্রেড এবং অন্যান্য ফ্যাসিলিটি সহ সব ধরনের সুবিধাগুলো আপনারা জানতে পারবেন। তো এটাতে 4GB র্যাম পেয়ে যাচ্ছেন আর আমরা প্রসেসরটা দেখাচ্ছি যে প্রসেসরটা কী পাবেন আপনারা। প্রসেসরটা দেখেন ডুয়েল কোর হলে আপনারা প্রসেসরের দুইটা কোর পেতেন, বাট এটাতে 4 কোর হওয়াতে 4টা কোর, অর্থাৎ ডুয়েল কোর থেকে আপডেটে আপনারা কিন্তু এই প্রসেসরটা পেয়ে যাচ্ছেন। যে প্রসেসরটা দিয়ে আপনারা স্টাডি পারপাস থেকে শুরু করে বেসিক ফান্ডামেন্টাল সহ যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ করবে তাদের জন্য কিন্তু অনেক বেস্ট হবে। তো অনেকে প্রশ্ন করে থাকেন এবং অনেকে বলে থাকেন, অনেকে কমেন্ট করেন যে 8GB র্যাম হলে ভালো হতো। অ্যাকচুয়ালি এই ল্যাপটপগুলোতে বিল্ট ইন র্যাম থাকে, তো কোম্পানি অ্যাকচুয়ালি নির্দিষ্ট পরিমাণ একটা কাজের জন্যই কিন্তু এই ল্যাপটপগুলো বিল্ট ইন র্যাম করে লঞ্চিং করা, যার জন্য কিন্তু আর 4GB থেকে 8GB আসলে প্রয়োজন হয় না। এভাবেই আপনারা খুব ভালো একটা স্পিডে কিন্তু এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন। স্পিড ব্র্যান্ডের খুবই কোয়ালিটিফুল ল্যাপটপ, স্মুথ একটা স্পিডে এই ল্যাপটপগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো প্রসেসরের কার্যক্ষমতার উপর নির্ভর করে 4GB র্যাম দিয়ে এই ল্যাপটপগুলো বিল্ড করা। অনেকে 4GB তুলনায় 8GB হলেই ভালো মনে করেন, অ্যাকচুয়ালি যে প্রসেসর আছে সেই প্রসেসরের সাথে ম্যাচ করে 4GB দিয়ে অনেক বেটার একটা পারফরমেন্সে কিন্তু এই ল্যাপটপগুলো বিল্ড করা। চাইলে আপনারা কিন্তু এভাবে নিয়ে খুব ভালোভাবে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন। এসপির মধ্যে খুব কোয়ালিটিফুল ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন, আর এই ল্যাপটপটা আপনারা 12 ইঞ্চি ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন। চাইলে আপনারা HDMI পোর্ট আছে, HDMI পোর্টের মাধ্যমে আপনারা কিন্তু বড় মনিটরের সাথে কিন্তু অ্যাড করে কাজ করতে পারবেন। তো স্টুডেন্টদের জন্য যাতে ইজিলি ক্যারি করা যায় সেই জন্য কিন্তু এই ল্যাপটপগুলো ভালো হবে। স্টাডি পারপাসের কাজ সহ যারা গ্রুপ স্টাডি করবেন অথবা যে কোনো টিউটোরিয়াল দেখে সলিউশন করবেন সেই জন্য কিন্তু এই ধরনের ল্যাপটপ ভালো হবে। ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো, ছোট হালকা পাতলা হওয়াতে ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন আপনারা। আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আমরা 2 ঘন্টার এনশিওর ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি, বাট এই ল্যাপটপগুলোতে 3 ঘন্টার উপরে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা আসলে পেয়ে যাবেন। সো চাইলে কিন্তু আপনারা এসপির খুব পপুলার এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারেন। আর বিএস এই ল্যাপটপটার সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ট্যাব। আমাদের কাছে কালেকশন কিন্তু 10টি ট্যাব আছে, এগুলো ইউজ ট্যাব। সো ইউজ ট্যাবগুলো আপনারা কিন্তু এই ল্যাপটপগুলোর সাথে নিতে পারবেন, 10টা ট্যাবই আপনারা পেয়ে যাবেন। আশা করি 2-3 দিনের মধ্যে কিন্তু এই ল্যাপটপগুলো আর থাকবে না। সো আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন, বিভিন্ন কোয়ালিটিফুল ট্যাবগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। ট্যাবের সুবিধা হলো যারা ল্যানের মাধ্যমে আপনারা ওয়াইফাই অর্থাৎ নেট ব্যবহার করতে পারবেন না তাদের জন্য ট্যাব কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে, কারণ সিম বেস ট্যাবগুলো সিম ইউজ করতে পারবেন। সিমের মাধ্যমে আপনারা ডাটা নিয়ে কিন্তু আপনারা ল্যাপটপের হটস্পটসের মাধ্যমে কিন্তু আপনারা নেট ব্যবহার করতে পারবেন। ট্যাবগুলোও কিন্তু একদম ল্যাপটপের সাথে ফ্রি পেয়ে দেবেন। তো 10টা ট্যাব আছে, অর্থাৎ 10টা ল্যাপটপের সাথে 10টা ট্যাব আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সরাসরি এসেও দেখেও আমাদের থেকে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন। যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ারও অর্ডার করে নিতে পারবেন, আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন, বাকিটা আমরা কন্ডিশনে আপনাদেরকে ল্যাপটপ পাঠিয়ে দিব, বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন। আমাদের প্রত্যেকটা ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। বিএস এই ল্যাপটপগুলো আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ট্যাব সহ, আর যদি যারা ট্যাব নেবেন না ট্যাব ছাড়া যদি নেন সেক্ষেত্রে কিন্তু অন্য গিফটগুলো পেয়ে যাবেন। সো ট্যাব সহ আপনারা এই ল্যাপটপগুলো যদি নেন সেক্ষেত্রে আমাদের থেকে পার্চেসিং প্রাইস 16,500 টাকায় কালেক্ট করতে পারবেন। বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ, এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ A to Z সকল ইনফরমেশন জানতে পারবেন। আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন। আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন। আমাদের প্রত্যেকটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। বিকাশ, নগদ, ব্যাংক, ফান্ড ট্রান্সফার, EMI, কুরিয়ার কন্ডিশন ডেলিভারি, হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেস করতে পারেন। হোম ডেলিভারি, ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন। সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি। ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন। অর্ডার কনফার্মের জন্য আপনাকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন।
এছাড়াও আমাদের লোকেশনটির ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন। চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন। ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন। আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে। সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।